আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আছে বলেই ত্রিপুরা রাজ্যে শান্তি আছে। মঙ্গলবার অমরপুর থালছড়ায় জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে উল্লেখ করেন রাজ্যের জননেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে প্রকৃত সম্মান প্রদর্শন করেছে এবং বিরসা মুন্ডার জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছে বলে নিজের ভাষণে জানান বিপ্লব কুমার দেব। জনজাতি ঐতিহ্য আর তাদের সংস্কৃতির প্রশংসা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিরা মাটির মানুষ, জঙ্গলের মানুষ, এই ভূমিতেই জন্ম তাদের। রাজ্যে জনজাতি সংস্কৃতি এবং তাদের কর্মনিষ্ঠ সহজ সরল জীবনযাত্রার উচ্ছ্বসিত প্রশংসা করে বিপ্লব কুমার দেব বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে রাজ্যের কমিউনিস্টের সরকার তাদের কোনোদিন সম্মান দেয়নি। জনজাতি উন্নয়নে বিজেপি সরকারের বিভিন্ন কাজের উল্লেখ করে জানান, বিজেপি সরকারই মহারাজা বীর বিক্রম মানিকের নামে বিমানবন্দরের নামকরণ করেছে এবং ককবরক ভাষায় আগরতলা বিমানবন্দরে অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকারই করেছে। অনুষ্ঠান মঞ্চে ভাষণ দিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, একসময় জনজাতিদের এই সুন্দর জায়গাকে বদনাম করে রেখেছিল কমিউনিস্ট ও কংগ্রেসের দল। ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টি আসার পর এই গন্ডাছড়াকে ত্রিপুরা রাজ্যে ভ্রমণস্থানে রূপান্তরিত করেছে, হেলিপ্যাডের ব্যবস্থা করে দিয়েছে মাত্র কয়েকদিনের মধ্যেই। এখন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকেও লোক আসে এই জায়গাকে দেখার জন্য। জনজাতির এই মাটির মানুষ, এই জঙ্গলের মানুষ, এই ভূমিতে জন্ম হয়েছে, তার না খেয়ে থাকতে পারে, পরিশ্রম করতে পারে, কিন্তু একটা সম্মান লাগে। ২৫টা বছর কমিউনিস্টের সরকার, কোনোদিন জনজাতিকে সম্মান করা হয়নি। মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে এয়ারপোর্ট ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। ককবরকে অ্যানাউন্সমেন্ট আগরতলা এয়ারপোর্টে ভারতীয় জনতা পার্টির সরকার হি করেছে। বন্ধুরা, গন্ডাছড়াতে নারকেলগঞ্জ, সেখানে 36টা লঘার, টুরিস্ট স্পট, হেলিপ্যাড ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। কমিউনিস্টের সময় এই গন্ডাছড়াকে যখন ট্রান্সফার করা হতো, কালাপানি নামে করে দিয়েছিল এই সুন্দর গন্ডাছড়াকে, রোসাবাড়িকে। আজ ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই গন্ডাছড়াকে টুরিস্ট লজ তৈরি করে দিয়েছে, এখানে হেলিপ্যাড তৈরি করে দিয়েছে। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে, অন্যান্য রাজ্য থেকে গন্ডাছড়াকে দেখার জন্য আসে। আর এক সময় এই জনজাতিদের সুন্দর জায়গাকে বদনাম করে রেখেছিল কমিউনিস্ট কংগ্রেসের দল। পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্যের কমিউনিস্ট পার্টি থেকে স্বাধীনতা পেয়েছি আমরা 2018 সালে, আগামীবার 2023-এর নির্বাচন হবে আপনাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার নির্বাচন। মোদী আছে তো আপনাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ আছে। শিক্ষা থেকে রাস্তা, স্বাস্থ্য থেকে উন্নয়ন একমাত্র প্রধানমন্ত্রী মোদী আছে বলেই হচ্ছে। মহিলাদের 33% রিজার্ভেশন যদি কেউ করে থাকে, একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকারই করেছে। স্বাধীনতা পেয়েছি আমরা 2018-তে কমিউনিস্টের কাছ থেকে, আর 2023 যে নির্বাচন হবে সেই নির্বাচন আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের নির্মাণ করার ইলেকশন হবে। সেই ইলেকশন তাই করবে যে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিভাবে তৈরি হবে। নরেন্দ্র ভাই মোদী আছে তো আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, নরেন্দ্র ভাই মোদী আছে তো একাল উপবিদ্যালয় আছে, নরেন্দ্র ভাই মোদী আছে তো ন্যাশনাল হাইওয়ে আছে, নরেন্দ্র ভাই মোদী আছে তো প্রতি ঘরে 5 কিলো করে ফ্রিতে চাউল আছে, নরেন্দ্র ভাই মোদী আছে তো কোভিডের সময়, করোনার সময় ফ্রিতে ইঞ্জেকশন আছে, নরেন্দ্র ভাই মোদী আছে তো আয়ুষ্মান ভারত যোজনার 5 লাখ টাকার কার্ড আছে, নরেন্দ্র ভাই মোদী আছে তো 5-6 হাজার টাকা করে প্রতি বছর প্রায় 2,35,000 পরিবারকে, কৃষকদেরকে ফ্রিতে তার অ্যাকাউন্টে চলে আসে, নরেন্দ্র ভাই মোদী আছে তো ভাতা 2,000 টাকা হয়ে গেছে। বন্ধু, 4 লাখ ভাতাদারী 2,000 টাকা কার জন্য হয়েছে? নরেন্দ্র ভাই মোদীর জন্য হয়েছে। যারা সরকারি কর্মচারী তাদের অ্যাডক প্রমোশন যদি কেউ করেছে, ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। তাদেরকে 7th pay scale যদি কেউ দিয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার দিয়েছে। মহিলাদের জন্য 33% রিজার্ভেশন যদি কেউ দিয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার দিয়েছে। প্রতি ঘরে জলের ব্যবস্থা ফ্রিতে যদি কোন সরকার করছে ত্রিপুরা রাজ্যে, ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রতি ঘরে ফ্রিতে বিদ্যুতের ব্যবস্থা যদি কোন সরকার করেছে তো ভারতীয় জনতা পার্টি করেছে। বন্ধুরা,
1980 সালের কালো অধ্যায়ের প্রসঙ্গ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাম আমলের হিংসা রাজনীতির তীব্র সমালোচনা করে বলেন, তখন ত্রিপুরাতে মানুষ ভয় পেত, আজ ত্রিপুরাতে উন্নয়ন হচ্ছে, আজ জনজাতি এলাকাতে মানুষ কাজ করা শিখে গেছে, আজকে ভারতীয় পার্টির সরকারই আছে বলেই ত্রিপুরা রাজ্যে শান্তি আছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আছে বলে ত্রিপুরাতে শান্তি আছে বন্ধুরা। না হলে একবার যদি কল্পনা করি, 1980 থেকে 2005 পর্যন্ত যখন ত্রিপুরাতে জাতি দাঙ্গ হতো, তখন ত্রিপুরার উন্নয়ন হতো না বন্ধুরা, ত্রিপুরার উন্নয়ন হতো না, ত্রিপুরাকে মানুষ ভয় পেত। আজ ত্রিপুরাকে ডেভেলপমেন্ট হচ্ছে, আর জনজাতি এরিয়াতে মানুষ কাজ করা শিখে গেছে, মানুষ নিজের কাজ নিজে করে। এদিন তিনি আরো বলেন, 2018 সালের নির্বাচনে জনজাতি ভাই ও বোনেরা ভারতীয় জনতা পার্টির সরকারকে ভোট দিয়ে 10টি সিট উপহার দিয়ে আমাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন, আপনারা আমার হৃদয়ে রয়েছেন, সেই দিন আপনারা যদি আপনাদের ভালোবাসা না দিতেন তাহলে আপনাদের ছেলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারত না। পাশাপাশি তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, যারা ত্রিপুরা রাজ্যে রাজনীতি করছে তারা রাজনীতির জন্য রাজনীতি করে, আর ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে জাতি জনজাতি উন্নয়নের জন্য। ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল পার্টি সিধা জনজাতিদের ঘরে করে গিয়েছে, বুদ্ধ বেঁধে গিয়েছে, আর জনজাতি সমাজ ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীকে খালি হাতে দেয়নি। 2018 নির্বাচনে আমাদেরকে 10-10টি সিট ভারতীয় জনতা পার্টিকে পদ্মবচনে ভোট দিয়ে জনজাতিরা বিপ্লবদেরকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল। আপনারা যদি সাথ না দিতেন তো আপনাদের ছেলে কোনোদিনও মুখ্যমন্ত্রী হতে পারত না, আপনার ভাই কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারত না। কমিউনিস্টের অহংকার ছিল, ইগো ছিল যে 20টা সিট আমাদের দখলে রয়েছে, কেউ হাত লাগাতে পারবে না। কিন্তু নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন ন্যাশনাল পার্টি জনজাতি সমাজে চলে গেল, তো জনজাতিরা 10-10টি সিট আমাদেরকে পাঠালো, এবং আমাদের এয়ারলাইন যে ছিল IPFT তাদেরকেও 9টি সিটের মধ্যে 8টি সিট দিয়েছে। তার মানে বিশ্বের মধ্যে 18টি সিট ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীকে জনজাতি সমাজ দিয়েছে। আমি সবাইকে বলতে চাই, যারা রাজনীতি করছে না ত্রিপুরা রাজ্যের মধ্যে, রাজনীতির জন্য রাজনীতি, তাদেরকে বলতে চাই ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে তো জাতি জনজাতির উন্নয়নের জন্য। নির্বাচনের আগে অনেক প্রলোভন আসবে আপনাদের বিভ্রান্ত করার জন্য, জাতিগত হোক আর অন্য যে কোনো বিষয়ে হোক আপনারা সতর্ক থাকবেন। জনজাতিকে যদি কেউ শোষণ করেছে, কমিউনিস্ট পার্টি সব থেকে বেশি করেছে, 25 বছর ধরে তারা জনজাতিদের শোষণ করে গেছে। ভারতীয় জনতা পার্টি আসার পর জনজাতিরা প্রকৃত স্বাধীনতা পেয়েছে। তিনি এদিন আরও বলেন, জনতার এত বড় মাত্রার উপস্থিতি, বর্তমান সরকার ও আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি আস্থার এক উজ্জ্বল নজির। উল্লেখ্য, জনজাতি গৌরব দিবসের এই অনুষ্ঠানে বিশাল সংখ্যায় উপস্থিত ছিল জনজাতি অংশের মানুষ। মুখ্যমন্ত্রী থাকার সময় রাজ্যের জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নয়নে যে আন্তরিক প্রয়াস এবং বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন বিপ্লব কুমার দেব, তার জন্য জনজাতিদের কাছে ব্যাপক জনপ্রিয় এই জননেতা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।